হ্যালো বন্ধুরা, আমি হোসেন। আর এটি আমরা সবাই জানি যে পৃথিবীতে হয়তো এমন কেউ নেই যে কিনা বাঘকে চিনে না, কেননা এটি এমন একটি প্রাণী যে তার অপরূপ সৌন্দর্য এবং ভয়ঙ্কর হিংস্র স্বভাবের কারণে অনেক আগে থেকেই মানুষের মধ্যে বিখ্যাত। আর বর্তমান সময়ের এই বাঘেদের আমরা চিনলেও আমাদের মধ্যে হয়তো অনেকেই এরকম পাওয়া যাবে যে কিনা পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় এবং হিংস্র বাঘের ব্যাপারে জানে না, যার নাম ছিল স্মিলোডন। আবার মুখের সামনে থাকা বিশালাকার দাঁতের কারণে অনেকে এদের সাবেক টাইগার বলেও ডেকে থাকে। বন্ধুরা, এটি তো আমরা সকলেই জানি যে বর্তমান যুগের বাঘেরা কতটা ভয়ঙ্কর হয়ে থাকে। তাহলে একবার চিন্তা করুন, এদের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর, শক্তিশালী এবং আকারে প্রায় দ্বিগুণ বড় একটি বাঘের প্রজাতি যদি বর্তমান পৃথিবীতে থাকতো তাহলে তা আমাদের জন্য কতটা বিপজ্জনক হতো। প্রথমবারের মতো এই স্মিলোডনদের অবশেষ ব্রাজিলে পাওয়া গিয়েছিল 1842 সালে। প্লাইস্টোসিন যুগের সময় স্মিলোডন আমেরিকাতে বাস করত। 30 লক্ষ বছর আগে থেকে 10,000 বছর আগে পর্যন্ত পৃথিবীতে এদের পাওয়া যেত। এরা তখনকার যুগে খুবই হিংস্র প্রাণী ছিল, আর এদের হিংস্রতা বাড়ানোর ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা পালন করত এদের সামনে থাকা দুটি বিশাল বিশাল আকৃতির দাঁত। এই দাঁতগুলো যেমন ছিল খুবই মজবুত, তেমনি এদের এই দাঁত প্রায় 1 ফুটের থেকেও বেশি লম্বা হতো। আর এই দাঁতের সাহায্যে এরা নিজেদের থেকেও অনেক বড় আকৃতির প্রাণীদেরকেও শিকার করতে পারত। জাত ভেদে এদের ওজন সর্বোচ্চ 550 কেজি পর্যন্ত হতে পারত, যাদের বর্তমান সময়ের বাঘেদের সাথে কম্পেয়ার করলে এরা ওজনের দিক থেকে বর্তমান যুগের বাঘেদের থেকে প্রায় দ্বিগুণ বেশি বড় হতো। কেননা বর্তমান সময়ে আমরা জানি যে একটি বাঘের ওজন সর্বোচ্চ 280 থেকে 310 কেজি পর্যন্তই হতে পারে। এর সাথেই উচ্চতার দিক থেকে এরা প্রায় 4 ফুট পর্যন্তই উঁচু হতে পারত। এরা এতটা ভয়ঙ্কর ছিল যে এদের থেকে বড় বড় আকৃতির প্রাণী যেমন জায়ান্ট বাইসন, বৃহৎ আকৃতির উট, এমনকি ম্যামথের মতো বিশালকার প্রাণীদের এরা শিকার করত, যা এদেরকে সেই সময়ের শিকারী প্রাণীদের লিস্টে সব থেকে উপরে রেখেছিল। শুধু এটুকুই নয়, এরা এতটা ভয়ঙ্কর ছিল যে মাঝে মাঝে মানুষের বাসস্থলেও প্রবেশ করে এরা মানুষদের হত্যা করত। এরা এতটা বড় আকৃতির এবং শক্তিশালী ছিল যে এরা যদি কোনো মানুষকে একবার আক্রমণ করত তাহলে তার পক্ষে এদের হাত থেকে বাঁচার আর কোনো সুযোগই থাকতো না, যার কারণে মানুষেরা দলবদ্ধ হয়ে এদের শিকার করতে শুরু করে। এবং এর সাথেই আইস এজের শেষের দিকে হঠাৎ করে হওয়া ক্লাইমেট চেঞ্জের কারণে আজ থেকে 10,000 বছর আগে এরা পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে যায়। যদি আজকের দিনেও এরা বেঁচে থাকতো তাহলে এরা আমাদের জন্য অনেক বড় একটি ভয়ের কারণ হতো, কেননা যেহেতু এদের আকার বর্তমান বাঘেদের আকারের থেকে প্রায় 2 গুণ বড় হতো, সেক্ষেত্রে এদের কাছে আমাদের শিকার করা একটি বাচ্চাকে শিকার করার মতোই সহজ হতো। তাছাড়া এদের শক্তির সাথেও আমরা পেরে উঠতাম না। একবার ভাবুন, বর্তমান সময়ের কোনো বাঘ আপনাকে একটি কামড় দিল এবং সাথে সাথে আপনার 3-4 জন বন্ধু বাঘটিকে মেরে তাড়িয়ে দিল বা মেরে ফেললো, যার ফলে আপনার অনেক গুরুতর ইঞ্জুরির সাথে বেঁচে থাকার একটি চান্স হয়তো থেকে যাবে। কিন্তু একবার ভাবুন, যদি এই বিশালাকার বাঘেরা এদের 1 ফুটের থেকেও বড় আকৃতির দাঁতের সাহায্যে আপনার ঘাড় বা শরীরের মাঝ বরাবর যদি একবার কামড় দিয়ে দিতে পারত, তাহলে তাকে পরে তাড়াতে পারলেও আপনার বাঁচার সম্ভাবনা নেই বললেই চলতো। তাছাড়া এদের স্বভাব ছিল মানুষের বসতিতে ঢুকে আক্রমণ করা, যে স্বভাবটি এদের মধ্যে এখনো থেকে যেত। আর নিজের বিশালাকার আকৃতির জন্য এরা মানুষদের দেখে ভয় পেত না, যার কারণে বর্তমান যুগে এরা মানুষের জন্য অনেক বড় একটি হুমকির কারণ হয়ে যেত। এছাড়াও কিছু অসাধু ব্যবসায়ীরা এদের দাঁতের জন্য এদের হত্যা করত, আর বিবেকহীন মানুষেরা এদের চিড়িয়াখানায় বন্ধ করে রাখত। তাছাড়া যদি এত বড় আর শক্তিশালী বাঘেরা আজও এই পৃথিবীতে বেঁচে থাকতো তাহলে জঙ্গলের রাজা আর কেউ নয় বরং এই স্মিলোডনেরাই হতো। এমনকি বর্তমান যুগের বাঘ ও সিংহরাও এদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখত। সর্বোপরি বলা যায়, যদি এই বিশালকার প্রাণীরা বর্তমান সময়ে পৃথিবীতে থাকতো তাহলে নির্দ্বিধায় এরা মানুষের জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ হতো, এবং জঙ্গলেও শুধুমাত্র এদেরই রাজত্ব চলত, যাদের হাত থেকে হাতিরা পর্যন্ত বাঁচতে পারত না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখার কথা ভুলবেন না। আর এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করার কথা ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আচার্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।